কৈলাসহরের আরজিএম হাসপাতালে ঊনকোটি জেলার কোভিড সেন্টারের করোনা আক্রান্ত রোগীরা শুক্রবার দুপুরে ভাত না খেয়েই রয়েছে এবং তার প্রতিবাদে বিক্ষোভ দেখান কোভিড কেয়ার সেন্টারের রোগীরা। বিষয়টা এতটাই মর্মান্তিক যে ভাত খেতে না পেরে করোনা আক্রান্ত রোগীরা জেলার সিএমও এবং কৈলাসহরের মহকুমা শাসক আরজিএম হাসপাতালের এসডিএমও সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকদের কাছে ফোন করেও তাদের সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি কোভিড কেয়ার সেন্টারের ভেতরে একযোগে করোনা আক্রান্ত রোগীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। শুক্রবার তাদের এই বিক্ষোভের খবর পেয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেখানে ছুটে গেলে সংবাদ মাধ্যমের সামনে করোনা আক্রান্ত রোগীরা প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে কৈলাসহর আরজিএম হাসপাতাল এবং ঊনকোটি জেলার প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন। শুক্রবার বিকেল 4টা বেজে গেলেও রোগীরা রান্না করা খাবার না পেয়ে অভুক্ত ছিল। এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের কোনো সদুত্তর ছিল না। ক্ষিপ্ত হয়ে বিভিন্ন আধিকারিকদের কাছে ফোন করে তাদের ক্ষোভের কথা জানিয়ে দেন কোভিড আক্রান্ত রোগীরা। এদিকে অসমর্থিত সূত্রে জানা গেছে, প্রতিদিন দুপুরেই রোগীদের রান্না করা খাবার দিয়ে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু এদিন শাসক দলের একটি ছাত্র সংগঠন তাদের বিনামূল্যে রান্না করা খাবার দেওয়ার কথা ছিল, কিন্তু সেই মতো তাদের রান্না করা খাবার পৌঁছানো হয়নি, যার ফলে তাদের এই দুর্দশা। এদিকে 3-4 ঘন্টা বাদে শাসক দলের ছাত্র সংগঠন যে খাবার সেখানে পৌঁছে দিয়েছিল সে খাবারও ছিল একেবারে নিম্নমানের বলে সেখানে অভিযোগ তুলে ধরেছে কোভিড আক্রান্ত রোগীরা। আজকে এখন 4টা বাজে, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, অন্যদের 1টার সময় খাওয়ান দেয়। আমরা সিএমও স্যারের কাছে ফোন করছি, বিভিন্ন জায়গাতে ফোন করছি, এখানে একজন ডক্টর স্যারকে জিজ্ঞাসি কইতে উনি বেঁচে দেখো আমিও খাইছি না, আমরা কইতে আপনি তো খাইছেন না, আপনি তো সুস্থ, আমরা তো রুগী স্যার, আমরা খাওয়ানটা কি দেখো এটা তখন তো আমিও কইতে পারি না। আকাশ ত্রিপুরা।